প্রিয় বন্ধুরা চলে আসলাম গরমের ফুল গরম এবং বর্ষাকাল দুটা সিজনের ফুল অসম্ভব সুন্দর আকর্ষণীয় একটা পছন্দের ফুল নন্দিনীর চারা নিয়ে নন্দিনীর চারাগুলো লাগাবো এখন এই চারাগুলো আসলে আমি বীজ গত বছরের গাছ থেকে বীজ থেকে হওয়া দেখুন কি পরিমাণে শিকড় আসছে কয়েকটা চারা প্রথম গজিয়েছিল সেই চারাগুলো আমি আবার অনটাইম গ্লাসে লাগিয়ে রেখেছিলাম প্রচুর শিকড় আসছে আর কয়েকটা আছে নতুন চারা সেগুলো শিকড় কম আসলে গত বছরের থেকে এবছর আমার নন্দিনীর চারা কম হয়েছে গত বছর তো অনেক চারা বিক্রি করেছিলাম আপনারা সবাই জানেন কিন্তু এবছর আর বিক্রি করার মতো হয়নি এবছরে বীজ ছিল বেশি কিন্তু আসলে বারবার নিড়ানোর জন্য আমি আসলে আলাদা করে বীজ রেখে নন্দিনীর চারা করি না যখন ফলগুলো পেকে যায় কেটে কেটে বিভিন্ন টবের ভিতর ফেলে রাখি তার থেকে নিজের থেকে যেটুকুই হয় তো এবার গোলাপের টপে রেখেছিলাম বেশি কিন্তু গোলাপের টপের মাটি তুলে আবার নতুন করে তৈরি করার কারণে আমার এবার চারা কম হয়েছে তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ সাত আটটা চারা হয়েছে যেটা আমার আমার নিজের জন্য রেখেছি পুরাতন গাছও আছে পুরাতন গাছগুলো মরেনি এক সাইড করে রেখেছিলাম শীতের সময় ওগুলো এখন আবার নতুন করে ফুট বের হচ্ছে ওগুলো আবার সামনে আনবো এই এই চারাগুলো আমার কয়েকদিন আগে নতুন বের হয়েছে আমি আসলে প্রথম চারা দুটো ক্যাকটাসের ভিতর পেয়েছি আর এই দুটো আমি এগুলো আমি আমার অ্যাডেনিয়ামের ভিতর পেয়েছি বিভিন্ন গাছের চারা বিভিন্ন গাছের ভিতরে চারাগুলো আর আপনারা সবাই জানেন নন্দিনী অসম্ভব অসম্ভব সুন্দর একটা ফুল আমি মাটি তৈরি করে রেখেছিলাম কয়েকদিন আগে বস্তা ভোরে মাটি এবং গোবর কিছু চা পাতি কিছু কি বলেন নাম কম্পোস্ট সার সব কিছু মিলিয়ে এর ভিতর কোনো রাসায়নিক সার নেই রাসায়নিক সার আমি পরে দেবো এক সব ধরনের এমনি কম্পোস্ট সার গোবর সার চা এগুলো দিয়ে মিক্স করে একসঙ্গে ভরে রেখেছি এখন সেই মাটিতেই এগুলো লাগানো হচ্ছে যারা নন্দিনী লাগাতে চান এখনই সময় গরম এবং বর্ষার ফুল এখনই লাগানোর শুরু করে দিন সংগ্রহ করুন চারা আপনার কাঙ্ক্ষিত চারা আমার এখানে গোলাপি এবং সাদা কালারই বেশি বেগুনি কালারেরও ছিল কিন্তু এখন চারা দেখে বুঝব না বেগুনি কালার একটাও আছে কি না হয়তো বা নেই বেগুনি কালারের বা হতেও পারে দু একটা কপাল ভালো হলে চারা যেহেতু আমি আলাদা করে বীজ রাখিনি তাই বলতে পারবো না কোনটা কোন কালারের তারপর যে কালারই হোক ফুল তো ফুলই আনন্দিনে যেহেতু একটা সুন্দর অসম্ভব সুন্দর একটা ফুল আল্লাহ হাফেজ